Assalamu alaikum, this is Arvind Jahan from Campus 4 of LPS School. Welcome back to my online class. Students, how are you? Hope you are well with your family. Today I'll read a new story, that is Walnuts and Pumpkins. Walnuts means a large nut with a very hard shell. Ek dhone badam jeta khosata onek shokto thake. And pumpkins means eta tumra shobai jano mishti kumbra jeta amra shobji hishebe kheye thaki. Once long ago, a clever man called Ganpati went on a long journey. Anik ager kotha, ek din, a clever man called Ganpati went on a long journey. Ganpati name ekta chalak lok chilo, je kina bhromone giyechilo. Long journey, dirgho bhromone giyechilo. It was so long ago, there were no cars, buses or trains to carry him on his way. Eta onek bochor ager kotha chilo, shei shomoy shekhane kono car, bus, train chilo na. তার যাত্রাপথে তাকে ক্যারি করার জন্য গণপতি হ্যাড টু ওয়াক, গণপতিকে হাঁটতে হয়েছিল। দ্য জার্নি ওয়াজ টেকিং এ লং টাইম, ভ্রমণটা অনেক দীর্ঘ সময় নিয়েছিল। বাট গণপতি ডিড নট মাইন্ড, গণপতি তাতে কিছু মনে করেনি। হি স্যাং, হি হুইসেলড, হি টকড টু হিমসেলফ, সে গান গেয়েছিল, বাঁশি বাজিয়েছিল। হি টক টু হিমসেলফ, সে নিজেই নিজের সাথে কথা বলেছিল। He also thought about the greatness of God. She obosho God er mahatto niyo chinta korechilo. He had plenty of time. Tar hate pochur shomoy chilo. After walking a long way, Ganpati felt tired. Onek dur hatar por Ganpati khub klanto feel kore tired hoye giyechilo. He sat down under the shade of a tree. She ekta gacher chhayar niche boshe chilo. I shall rest here, said Ganpati to himself. গণপতি নিজেই নিজেকে বলছিল, আমি এখন বিশ্রাম নিব। গণপতি স্যাট কোয়াইটলি আন্ডার দ্য ট্রি, গণপতি গাছের নিচে খুব শান্ত হয়ে বসেছিল। দেন হি লে ডাউন অ্যান্ড লুকড আপ ইন টু দ্য ব্রাঞ্চেস, তারপর সে শুয়ে পড়েছিল এবং গাছের ডালগুলোর দিকে তাকিয়েছিল। ফলো স্টুডেন্টস, হেয়ার জার্নি মিন্স আ ট্রিপ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ট্রিপ মিন্স ট্যুর, ভ্রমণ, এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করাকে বলা হয় জার্নি। গ্রেটনেস, ইম্পর্টেন্স, ফেম মানে খ্যাতি বা মাহাত্ম বা মহিমা। যে স্টুডেন্টস ফলো দ্য নেক্সট পেজ 121-122, দের ইজ আ নাইস পিকচার, ইটস আ কালারফুল পিকচার। হি ইজ গণপতি, হি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। The tree was not just any old tree. Gachti temon purono gach chilo na. It was a walnut tree. Eta ekta badam gach chilo. I have told you before, walnut means a large nut with a very hard shell. Ekta badam, boro badam jeta kina khosha ta onek shokto thake. Ganpati looked at the strong trunk. Do you know trunk? Trunk means the stem of a tree, mane gacher guri ba brikkho kando. গণপতি লুকড অ্যাট দ্য স্ট্রং ট্রাঙ্ক, সেই শক্ত গাছের গুড়ির দিকে তাকিয়েছিল। হি লুকড অ্যাট দ্য ব্রাঞ্চেস, সে গাছের ডালপালাগুলোর দিকেও তাকিয়েছিল। হি স্টাডিড দ্য শেপ অফ দ্য লিভস, সে খুব মনোযোগ দিয়ে গাছের পাতার আকৃতিগুলোর দিকে দেখছিল। হি স সাম ওয়ালনাটস অন দ্য ব্রাঞ্চেস, সেই ডালগুলোতে কিছু বাদাম দেখতে পেয়েছিল। হি স্টাডিড দেম টু, সেই বাদামগুলোর দিকেও খুব গভীর মনোযোগ দিয়ে তাকিয়েছিল, চিন্তা করছিল। গণপতি কুড সি এভরি পার্ট অফ দ্য ট্রি, বাট হিজ মাইন্ড ওয়াজ নট অন দ্য ট্রি অ্যাট অল। গণপতি গাছের প্রত্যেকটা অংশের দিকে তাকাতে লাগলো, বাট হিজ মাইন্ড ওয়াজ নট অন দ্য ট্রি অ্যাট অল, কিন্তু তার মনটা আসলে গাছের দিকে ছিল না। হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ গড, সে গডের মাহাত্ম বা মহিমার দিকে, মহিমার কথা চিন্তা করছিল। গণপতি সাইড লাউডলি, গণপতি দীর্ঘশ্বাস ফেলেছিল। সাইড মিন্স ডিপ ব্রেথ, দীর্ঘশ্বাস ফেলা। গণপতি দীর্ঘ জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলেছিল। ফলো দ্য নেক্সট পেজ 123। আ হি সেড, গড ইজ ট্রুলি গ্রেট, গড ইজ ট্রুলি গুড, গড হ্যাজ মেড সো মেনি থিংস, সে বলেছিল গড ইজ ট্রুলি গ্রেট, গড সত্যিই শ্রেষ্ঠ, মহান। গড ইজ ট্রুলি গুড, গড সত্যি ভালো। গড হ্যাজ মেড সো মেনি থিংস, গড আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছে। সো মেনি গুড থিংস, অনেক ভালো কিছু সৃষ্টি করেছে। সো মেনি বিউটিফুল থিংস, অনেক সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছে। সো মেনি ইউজফুল থিংস, অনেক প্রয়োজনীয় জিনিস সৃষ্টি করেছে। বাট
and here Ganapati stopped speaking aloud. Tarpor Ganapati jore kotha bola bondho kore dilo. He looked round to see if anyone was passing. She tar charpashe dekhchilo je keu tar pash diye jacchilo kina. It was a lonely place. Eta ekta nirjon jayga chilo. Lonely means having a feeling of being alone. Mane ekakitto bodh kora mane eka thaka. There was nobody there. Shekhane keu chilo na. So Ganapati spoke aloud. Sutoran Ganapati abar jore jore kotha bola shuru korlo. God is truly great, said Ganapati. Ganapati bolechilo, God shotti mohan. God has made this wonderful walnut tree. God eto sundor chomotkar ekta badam gach srishti korechilo. But was it wise to make it like this? Kintu ashole ki eta thik hoyeche, eta buddhimaner kaj hoyeche eta toiri kora. The tree is so big, gasta onek boro, but the nuts are so small, kintu badam gulo onek choto. Ganapati sat up, Ganapati uthe boshe chilo. He looked at a field nearby, she tar kache mater dike takiye chilo. In the field there were some pumpkins, mater she kichu pumpkin, that means mishti kumra dekhte peyechilo. Ganapati looked at them and smiled, Ganapati tader dike takiye chilo ebong heshe chilo. Pumpkin means a very large orange skinned fruit that grows on a creeper. Pumpkin mane hoche orange skinned, orange color mane jeta chamra ta khosha ta orange color fruit fall that grows on a creeper jeta jonmay creeper. Do you know creeper? Creeper means creeping plant jeta hamaguri diye mane lot jatiyo gach jeta matite sathe beye beye boro hoy. See the students follow the next page 124. Ah, he said, I thought so. She bolechilo ami etai chinta korechhilam. The pumpkins were growing on long thin vines, but the pumpkins were so big. Mishti kumbra ta bere utheche ekta lomba. Thin means shoru ba chikon, vines means lota jatiyo gach. Eto por mishti kumbra ta ekta shoru chikon erokom ekta lota jatiyo gache bere utheche, but the pumpkins were so big. Kintu mishti kumbra ta onek boro. Ganapati lay down again. She abar shuye porechilo and closed his eyes. Tar chok bondho korechilo. He started speaking to himself again. She nijei abar nijer sathe kotha bola arambho korechilo. God is truly great, said Ganapati. Ganapati bolechilo, God shotti mohan. God has made walnuts and pumpkins. God badam ebong mishti kumbha toiri koreche, but I would have made them in a different way. Kintu ami taderke onno bhabe toiri kortam. The great walnut tree has such small fruit. Eto boro ekta walnut gache eto chotto ekta fol dhoreche. The poor pumpkin plants have to carry large fruit on thin vines. Ar eto chotto ekta mishti kumra gache to have to carry large fruit on thin vines. Erokom lojjate eta choto ekta gache eto boro ekta fol dhoreche. The small walnut should grow on a vine. Ashole ei choto walnut ta uchit chilo ei choto gache ei lota jatiyo gache bere otha, and the large pumpkin should grow on a tree. Ebong ei boro pumpkin ta uchit chilo ekta boro gache bere otha. Ashole Ganapati bojhate chaichilo je boro gache boro fol dhorbe, choto gache choto fol dhorbe. Ganapati thought about this for some time. Ganapati ei byapar ta niye kichu shomoy chinta korechilo. Then his head nodded. Nodded means bent the head forward. Then tarpor she tar matha ta jhukiyechilo and he fell asleep ebong she ghumiye porechilo. No more today, dear students. I hope you will understand my lecture, so you will read the story. Your homework is Walnuts and Pumpkins, Reading and Understanding, page 121, from 121 to 124. Wish you best of luck. Bye-bye.